মুসুরের ডাল ভাতে বা মুসুর ডালের ভর্তা যে যেটা বলবেন এটার সাথে আমার ছোটোবেলা পুরোপুরি জড়িয়ে আছে আমি ছোটোবেলায় ডাল খেতাম না বাট এই ডাল ভাতেটা খুব ভালোবাসতাম শ্বশুরবাড়িতে এসে দেখতাম সকাল হলে কড়াই করে ডাল বসিয়ে দিত কোনো দিনও ডাল ভাতে দিত না প্রথম প্রথম আমি কিছু বলতাম না তারপর একদিন ওদের খাওয়ালাম ব্যাস ওদেরও এখন ওটা খুব ভালো লাগে কিছুই না ডালটাকে আমি সিদ্ধ করে একটি পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে নিয়ে ভাত যখন হয় তখন তাতেই দিয়ে দিই তাতে ভাতের ফ্যানটা ওর মধ্যে ঢোকে সিদ্ধর টেস্টটা ভীষণ ভালো আসে এমনি প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নেওয়া যায় তবে টেস্টের একটু ডিফারেন্স আসে এরপর তাতে কিছুই না নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলে কেল্লা ফতে বাট আমি একটু এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে মেখেছি উফ গরম ভাত মুসুরির ডাল ভাতে এইভাবে পুরো তালু দিয়ে মেখে খেতে হবে ভাতটা তবেই আসবে সেই স্বর্গীয় স্বাদ